টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। তার কর্মকাণ্ডের জন্য প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন। ব্যক্তিজীবন আবার কখনো ক্যারিয়ার নিয়ে, তবে বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বৃহস্পতিবার নতুন সিনেমা সাদা রঙের পৃথিবী সিনেমা শুটিং করছেন শ্রাবন্তী। এ সিনেমায় প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা রাজশ্রীদের এ সিনেমার জন্য গত 22 মার্চ বেনারসে পৌঁছেছে সিনেমার পুরো টিম। বিশ্বনাথের মন্দিরে পূজা দিয়ে পরদিনই শুটিং শুরু হয়। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সিনেমার গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে নিয়ে। আশ্রম থেকে নারী পাচার হচ্ছে এবং সেই কাজ করছেন ভবানী। আর এই ভবানী চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। চরিত্রটির মাধ্যমে নেতিবাচকভাবে পর্দায় ধরা দিচ্ছে নায়িকা, তবে ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চরিত্রের মূল লক্ষ্য খারাপ চক্রের বিনাশ। এদিকে এ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করছেন তৃণমূলের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতুব্রত মুখার্জি প্রমুখ।